তেজুতলা পর্যন্ত ছেড়ে মানে করলেন সংগঠিত করলেন আমরা কি কারণে গিয়েছি না গিয়েছি সময়ের সাথে সব জানেছেন কেন জেলে গিয়েছিলাম বেরিয়ে এসেছি চাওয়া ছিল না ছিল সেই প্রসঙ্গে আমি চাচ্ছি না শুধু এটুকু বলবো যে ভরসাটা রেখেছেন ভরসাটা রেখে যান আইএসএফ এর কোমর বিক্রি হওয়ার জন্য হয়নি অধিকারের জন্য সে যে স্তরের যেই কেউ বঞ্চিত হতে পারে সরকারি কর্মচারী থেকে শুরু করে একজন কৃষক একজন শ্রমজীবী মানুষ একজন ধান চালক যেই বঞ্চিত হবে আইএসএফ তার পাশে পৌঁছাবে তো আমি 41 দিন পরে মাই ধরেছি সময় আরো কিছু শুনবে এখন যারা এখানে হেঁটে এসেছেন তাদের কাছে অনুরোধ করবে বাড়ি যাবেন শান্তিপূর্ণ ভাবে বাড়ি যাবেন কোনো প্রয়োজনে পা দেওয়ার প্রয়োজন নেই বাংলার মানুষ দেখছে আইএসএফ এর লক্ষ্য কি যারা এবং ইভেন যারা তৃণমূল দলেরও আছে যারা তোলাজীবী নয় যারা সঠিকভাবে রাজনীতি করার চেষ্টা করে অবশ্য তাদেরকে তো সাইড লাইনে পৌঁছে দিয়েছে সাইড লাইনে বসিয়ে দিয়েছে আগামী দিনে দেখবেন একটা হেভি অংশ আইএসএফ এর ছায়াতলে আইএসএফ এর ঝান্ডা ধরে আইএসএফ এর কাজটাকে নিয়ে যায় প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আমি আমরা যেই থেকে অ্যারেস্ট হয়েছি আজ পর্যন্ত বিভিন্ন সেক্টরে আমার আইনজীবী আপনাদের মতো সাধারণ কর্মীরা যারা রাজনীতি বোঝে বা যারা রাজনীতি থেকে দূরে থাকেও শিল্পীরা নাট্যশিল্পী থেকে শুরু করে চিত্র পরিচালক অভিনেতা প্রফেসর ডক্টর সমাজসেবী টিচার থেকে শুরু করে সমস্ত সমাজের ছাত্র যুবক সমাজের সমস্ত স্তরের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে আমাদের আমাদেরকে যে অনৈতিকভাবে জেলের মধ্যে রেখেছে তার প্রতিবাদ জানিয়েছিল মিডিয়া বন্ধুরা আমাদের পাশে ছিলেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আবার দেখা হবে আর একটা কথা কেউ যদি মনে করে 41 দিন আইএসএফ এর মুনসুরতের নেতা কথা যারা আছেন এবং নওশাদ সিদ্দিকে জেল কাটিয়ে আইএসএফ বা নওশাদ সিদ্দিকি ভয় পেয়ে গেছে তাদেরকে বলবে একটু গঙ্গা চান করে আসুন কেউ যদি মনে করে আইএসএফ শাসক দলের চোখ বুঝে বিরোধিতাই নামবে সেও ভুলে সাগরে বসবাস করছে আইএসএফ অল্টারনেটিভ রাজনীতি দিতে এসেছে মারামারি হানাহানি ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দেবে রাজনীতি আইএসএফ করতে বন্ধ করতে এসেছে গুলি পিস্তলের রাজনীতি আইএসএফ বন্ধ করতে এসেছে আইএসএফ হাতে পেন খাতা বই তুলে দেওয়া রাজনীতি করতে এসেছে সংবিধানকে জানিয়ে সাংবিধানিক অধিকার অনুযায়ী রাজনীতির ময়দান এসেছে করতে গেলে কাউকে মারতে কাউকে ধমকাতে ধমকাতে লাগবে না রাজনীতি শুধু আমরা সংবিধানের পাতা খুলবো আমাদের ফান্ডামেন্টাল রাইট গুলো দেখে দেবো সাথে সাথে ফান্ডামেন্টাল ডিউটিস ও আছে আমাদের যেমন সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার আছে আমাদের মৌলিক কর্তব্যগুলো আছে আইসে আগামী দিনে আপনাদের বুঝিয়ে দেবে সেই পথে করে আমরা গিয়ে চলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ